হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এক অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। যদি আপনাদের বাড়িতে এই ধরনের পুরনো ব্যাটারি পড়ে থাকে, ঠিক আছে, এই ধরনের পুরনো ব্যাটারি যদি পড়ে থাকে, তবে অবশ্যই আপনারা অতি সহজে তৈরি করে ফেলতে পারবেন এই ধরনের গোবর লাইট। ঠিক আছে, এই ধরনের গোবর লাইট অতি সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো এর জন্য আপনাদের যেসব লাগবে বন্ধুরা, যেসব প্রয়োজন, তো আপনাদের 4টি এই ধরনের ব্যাটারি লাগবে। ঠিক আছে, 4টি ধরনের ব্যাটারি মিনিমাম, এবং এছাড়া আপনারা 5টি 6টি যেটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু মিনিমাম 4টি ব্যাটারি লাগবে। এবং এরপর কি লাগবে বন্ধুরা, এরপর এই ধরনের লাইট, এই ধরনের এলইডি লাইট বা এই ধরনের এলইডি লাইট যেটি আপনাদের সামর্থ্য সেইভাবে আপনারা ইউজ করবেন। ব্যাটারি রাখার জন্য উপযুক্ত পাত্র দরকার বন্ধুরা, তো ব্যাটারি রাখার জন্য আপনারা উপযুক্ত এই ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এগুলি হচ্ছে তামাক ডিবা, এবং ব্যাটারিগুলোকে একে অপরের সঙ্গে কানেকশন করার জন্য কিছু পরিমাণ তার লাগবে, এই ধরনের তার কিছু পরিমাণ তার লাগবে। ঠিক আছে, কিছু পরিমাণ নুন লাগবে এবং কিছু পরিমাণ গোবর লাগবে, এবং এই নুন ইউজ করা হয় এই কারণে বন্ধুরা, কারণ নুনে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে আমরা অতি সহজে লকডাউনের মধ্যে ঘরে বসে এই ধরনের গোবর লাইট তৈরি করব। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য কারেন্ট কাটার চান্স খুব বেশি থাকে, তাই রাত্রিবেলায় আপনারা এই ধরনের লাইট ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি নিয়মিত গোবর চেঞ্জ করতে পারেন, অর্থাৎ নিয়মিত যদি মেনটেন্স করতে পারেন, তবে আপনি এই, অর্থাৎ এই লাইটটি 2 থেকে 3 মাস পর্যন্ত চালাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই লাইটটি আমি 1 থেকে 1.5 মাস হয়ে গেল, কিন্তু এর পাওয়ার ঠিক একই রকম আছে। ঠিক আছে, এর পাওয়ার কমেনি কিন্তু। তো আপনারা যদি ঠিকমতো যদি গোবর চেঞ্জ করতে পারেন, তো আপনাদেরও লাইটটি অনেক দিন যাবে। তো প্রথমে আমরা ব্যাটারির উপরের লাল অংশটুকু ঘুচিয়ে দেবো, ঠিক এইভাবে একটি জলের সাহায্যে আমরা এই উপরের লাল অংশটি, ব্যাটারির যে উপরের লাল অংশটি, সেটি আমরা ঘুচিয়ে দেবো ঠিক এইভাবে জলের সাহায্যে। ঠিক আছে বন্ধুরা, ঠিক এইভাবে আপনারাও গুছিয়ে দেবেন, প্রতিটি ব্যাটারি এভাবে গুছাতে হবে, ঠিক এইভাবে প্রতিটি ব্যাটারি গুছাতে হবে, ঠিক যেভাবে আমি গুছিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো এরপর আমরা কী করব, তো এরপর আমরা ব্যাটারির প্রতিটি ব্যাটারির ছাল ছাড়িয়ে নেব, ঠিক এরকমভাবে, ঠিক এরকমভাবে ছাল ছাড়িয়ে নেব, ঠিক এরকমভাবে ছাল ছাড়িয়ে নেব। তো বেশি পরিমাণ ছাল ছাড়াবেন না বন্ধুরা, কারণ বেশি পরিমাণ ছাল যদি ছাড়িয়ে দেন, তবে ব্যাটারি জলদি গলে যেতে পারে। ঠিক আছে, ঠিক আমরা এইভাবে ছাড়িয়ে নেব, ঠিক এই হালকা পরিমাণ আমরা ছাড়িয়ে নেব, ঠিক এইভাবে প্রতিটি ব্যাটারি আমরা ঠিক এইভাবে আমরা ছাড়িয়ে নেব। এরপর বন্ধুরা, আমরা যে তারটি ইউজ করেছিলাম সেই তারটিকে উপযুক্ত পরিমাণ সাইজে কেটে নেব। ঠিক আছে, ঠিক মোটামুটি ঠিক 8 থেকে 10 ইঞ্চি সাইজের মতো কেটে নেব, ঠিক এইভাবে কেটে নেব, এবং একটি ব্লেডের সাহায্যে তারটি দু প্রান্ত, একদিকে ছোট একদিকে ছোট, ঠিক এরকম একদিকে ছোট, এবং ঠিক অপর প্রান্ত একটু বড় সাইজে কেটে নেব। ঠিক বন্ধুরা, এরকমভাবে এরকমভাবে আমরা কেটে নেব, দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে আমরা কেটে নেব, এরকম ছোটো সাইজে কয়েকটি তার আমরা কেটে নেব। এরপর ব্যাটারি যেটি পজিটিভ প্রান্ত, ঠিক আছে, ব্যাটারি পজিটিভ প্রান্ত, ঠিক এই পজিটিভ প্রান্ত বড় তারটির যে অংশটি, এই তারটির যে বড় ছোলা অংশটি, সেটি আমরা কানেকশন করে নেব, ঠিক এরকমভাবে। একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে অন্য একটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা জুড়ে নেব, ঠিক এইভাবে, ঠিক এইভাবে আমরা নেগেটিভ প্রান্ত জুড়ে নেব, ঠিক এইভাবে আমরা জুড়ে নেব। ঠিক আছে, এইভাবে আমরা কন্টিনিউ প্রসেসটি চালিয়ে যাব বন্ধুরা। দেখুন বন্ধুরা, যাতে ভিডিওটি লম্বা না হয় সেই জন্য আমি আগের থেকে করে রেখেছি, এটি আমার আগের থেকে করা ছিল। তো আমি আপনাদের সামনে ভিডিওটি ছোট করার জন্য আমি আপনাদের প্রসেসটি জানিয়ে দিলাম। এবার আমি একে একে ওইভাবে যেভাবে বললাম আপনাদেরকে, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে অন্য একটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত, ঠিক একে এরকমভাবে আমরা প্রতিটি ব্যাটারির সঙ্গে জুড়ে নেব। এখানে আমি বন্ধুরা 8টি ব্যাটারি ইউজ করেছি, আপনারা ইচ্ছা মতো যত ব্যাটারি ইউজ করতে পারেন, 4টি করতে পারেন, 5টি 6টি যেটা ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার প্রতিটি ব্যাটারির সঙ্গে, প্রতিটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়ে গেছে। এরপর যে বড় তারটি নেওয়া আছে, সেই তারটিকে একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত, ঠিক আছে, একটি ব্যাটারি পজিটিভ প্রান্ত, ঠিক এই পজিটিভ প্রান্ত, এবং অন্য একটি ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে, এবং যে তারটি তুলে নেওয়া হয়েছে সে তারটিকেও লাইটটির একটির পজিটিভ প্রান্তর সঙ্গে ওই তারটি পজিটিভ প্রান্ত, লাইটটি নেগেটিভ প্রান্ত থেকে ওই তারটি নেগেটিভ প্রান্ত যুক্ত করে নেব। দেখুন বন্ধুরা, আমার কানেকশন করা হয়ে গেছে, ঠিক এইভাবে আমি কানেকশন করেছি, এটি পজিটিভ প্রান্ত, ঠিক আছে, এটি লাইটটিরও পজিটিভ প্রান্ত এবং এবং তারটিরও পজিটিভ প্রান্ত, এবং অপোজিটটি হচ্ছে এটি নেগেটিভ প্রান্ত। দেখুন বন্ধুরা, জোজ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, লাইটটি জ্বলছে, কারণ এটি আমার আগের থেকে করা ছিল সেই জন্য এখন জ্বলছে। কিন্তু আপনাদেরকে বন্ধুরা এইটিকে ভিজিয়ে রাখতে হবে। এরপর বন্ধুরা, আমরা প্রতিটি ব্যাটারিকে যে পাত্রগুলি নেওয়া হচ্ছে সেই পাত্রগুলির মধ্যে প্রবেশ করে দেবো, ঠিক এইভাবে রেখে দেবো প্রবেশ করে, এবং বন্ধুরা এই পাত্রগুলিতে আমরা কিছুটি পরিমাণ গোবর এবং নুন মিশিয়ে দেবো,
ঠিক এইভাবে বন্ধুরা আমরা প্রতিটি পাত্রে কিছু পরিমাণ গোবর নিয়ে নেব, ঠিক এতটা পরিমাণ গোবর আমরা নিয়ে নেব, ঠিক আছে। এবারে প্রতিটি পাত্রে আমরা দিয়ে দেবো এই গোবরগুলি। এর মধ্যে আমরা কিছু পরিমাণ নুন মিশিয়ে দেবো, ঠিক আছে, কিছু পরিমাণ নুন মিশিয়ে দেবো, কারণ নুন তড়িৎ পরিবহনে সাহায্য করে, এই জন্য আমরা কিছু পরিমাণ নুন মিশিয়ে দেবো। ঠিক এইভাবে বন্ধুরা আমরা মিশিয়ে দেবো এবং কিছুটা পরিমাণ জল দেবো, ঠিক আছে, মাঝামাঝি কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেবো আমরা এইটির সঙ্গে, এবং গোবর ও নুনটি একসঙ্গে গুলে দেবো। গোবর ও নুনটি একসঙ্গে গুলিয়ে দেবো, ঠিক এইভাবে আমরা গোবর ও নুনটি গুলিয়ে দেবো, ঠিক আছে। তো প্রতিটি পাত্রই আমরা এইভাবে গোবর ও নুনগুলি গুলিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার প্রতিটি পাত্র গোবর নুন দিয়ে গুলা হয়ে গেছে জল দিয়ে, ঠিক আছে। এবং এরপর আমরা এই পাত্রগুলিতে প্রতিটি ব্যাটারি রেখে দেবো, ঠিক এইভাবে আমরা রেখে দেবো। আমার আগে কিছুগুলি রাখা আছে বন্ধুরা, তো ভিডিওটি যেমন লম্বা না হয় সেজন্য আমি আপনাদের সামনে কিছুটা কেটে কেটে ভিডিওটি করছি। তো দেখুন বন্ধুরা, আমার প্রতিটি কাজ করা হয়ে গেছে, ঠিক আছে। তো যদি আপনারা যদি চান এর সঙ্গে একটি সুইচ কানেকশন করতে, তো আপনারা করতে পারেন ঠিক এইরকম বন্ধুরা, ঠিক এইরকম বন্ধুরা একটি আমরা সুইচ কানেকশন করে দেবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটি করতে পারবেন, কারণ একটি তারকে আপনারা কেটে দু প্রান্ত সুইচের কানেকশন করে দেবেন, এবং এইভাবে আপনার সুইচ কানেকশন করতে পারেন, কারণ এটা একটু বেশি সুবিধা হবে, ঠিক আছে, আপনাদের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই লাইটটিকে এই গোবর লাইটটিকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান, তো অবশ্যই আপনারা এরকম আমার মতন ঠিক এরকম একটা ব্যবস্থা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, সুইচ কানেকশন করার পর কী হবে, লাইটটি এভাবে জ্বলছে, ঠিক দেখতে পাচ্ছেন বন্ধুরা? এখন দেখতে পাচ্ছেন না, কারণ এখানে লাইট আছে বলে রাত্রিবেলা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। অবশ্যই আপনারা যে ব্যাটারিগুলো ইউজ করেছেন এবং যেটি গোবর জলের মধ্যে রেখেছেন, সেটি অবশ্যই 2 থেকে 3 ঘন্টা অবশ্যই রাখবেন, কারণ যত বেশি ব্যাটারিগুলো ভিজবে তত বেশি পরিমাণ লাইটটি পাওয়ার দিবে, ঠিক আছে। এবং অবশ্যই নিয়মিত আপনারা গোবরটিকে চেঞ্জ করবেন 10 থেকে 15 দিন অন্তর অন্তর, তো অবশ্যই আপনাদের বেশি দিন এই গোবর লাইটটি চলবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।